ভাই সবাই ঢুকে একটা, আপনি দেখি দুইটা ঢুকেছে ভাই। আমি দুইটা ঢুকাবো ভাই, আমি ঢুকাবো না, কাজ করো মেশিনে ভাই। এই মেশিনে, এই মেশিনে কত মিনিট লাগবে ভাই? ভাই আপনি মিনিটের কথা কেন বলতেছেন ভাই, বলুন কয় সেকেন্ড লাগবে ভাই? কয় সেকেন্ড হবে? কয় সেকেন্ড লাগবে দেখাইতেছি আপনি। আচ্ছা একটু দেখি আমরা। ওরে ভাই দেওয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে ভাই, এই কি আজব জিনিস ভাই। ভাই কয় সেকেন্ড ভাই? সেকেন্ড মানে মেরে কাজ হবে সেকেন্ডে ভাই? ঘন্টার কাজ সেকেন্ডে? ঘন্টার কাজ হবে সেকেন্ডে। ওরে মাথা নষ্ট করা অবস্থা বিহার, দেখেন ঘন্টার কাজ হবে এখন সেকেন্ডে? শেষ 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 কয় সেকেন্ড লাগছে ভাই আমি একটু দেখি ভাই। 30 সেকেন্ডও লাগে নাই। দেখেন ভাই কিছু আছে কিনা এবার দেখেন, একটু ঢেলে দেখেন আমাদের ভিউয়ার্সদেরকে। ঢেলে দেখাচ্ছি ভাই, ঘন্টার কাজ এখন নাকি সেকেন্ডে? সেকেন্ডে হবে ভাই। মাথা নষ্ট করা অবস্থা ভিউয়ার্স, আমরা দেখি ভাই ঢুকেলো একটা, সবাই ঢুকে একটা, ভাই ঢুকেলো দুইটা। আমি দুইটা ঢুকেলাম ভাই, দুইটা ঢুকে ফেললাম। সব মেশিনের ক্ষমতা তো সেম থাকে না ভাই, এক থাকে না। ওকে দেখেন এই মেশিনের ক্ষমতা দেখাই দিয়েছি ভাই, দেখেন। ওরে ভাই এই কাজ যদি কেউ করতে যেত আমার আপুরা বোনেরা ঘন্টা লাগাই দিত, ঘন্টা লাগাই দিত ভাই। এটা কেন হাফ বয়েল হয়ে গেছে ভাই দেখেন, বড় একটা এখানে প্রায় 3 কেজি একটা বলের ভিতরে ভাই হাফ বয়েল হয়ে গেছে। হাফ বয়েল কিন্তু হয়ে গেল, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা চমৎকার। আর কি কি করবেন ভাই? আরো অনেক কিছু করবো, এখানে কত আইটেম আছে সব দেখাই দিব। অনেক অনেক কিন্তু আইটেম রেখেছেন, অনেক আইটেম আছে ভাই। এগুলো কি ভাই? ভাই এগুলো তো ম্যাজিক জিনিস চলে আসছে ভাই। আবার কি রেখেছেন ভাই? ওই এয়ার ফ্রায়ারের এই পাশে ভাই। এই এয়ার ফ্রায়ারে? জি। এখানে কি সাগরের রূপচাঁদা? রূপচাঁদা শুধু মশলা দিয়ে মেরিনেট করে রাখছে, একটু পানি আছে। রূপচাঁদা দিয়ে দিলাম, রূপচাঁদা দিয়ে দিলাম। আচ্ছা দুইটা দিয়ে দিলেন, এখন কি দিব? গলদা চিংড়ি ভাই, সাগরের একদম তম তাজা গলদা চিংড়ি গুলো দিয়ে দিচ্ছি। গলদা চিংড়ি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখেন। কত মিনিট হবে ভাই? 30 মিনিট কেন লাগবে ভাই? সর্বোচ্চ গেলে 15 মিনিটে আমি লাইভে আছি ভাই। আচ্ছা আচ্ছা 15 মিনিট লাগবে, 15 মিনিট সেট করে দিলাম। দেখেন 15 মিনিট। আচ্ছা 15 মিনিট, 15 মিনিট সেট করে দিলাম। আচ্ছা 15 মিনিট কিন্তু সেভ করে দেওয়া আছে। দেখবেন এটা সম্পূর্ণ ফ্রাই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা বিন্দু পরিমাণ তেলও নেই, তেল ছাড়াও সম্পূর্ণ। আচ্ছা সম্পূর্ণ। আপনার কিন্তু ভিতর থেকে কিন্তু দেখা যাবে একবারে ট্রান্সপারেন্ট 2024 সালে কিন্তু আপডেট এয়ার ফ্রায়ার কিন্তু দেখাচ্ছে আপনাদের, এবং শতভাগ ফুড গ্রেড, শতভাগ ফুড গ্রেড থাকবে। এটা কি কোম্পানির ভাই? মিয়াকুর ভাই, এই যে দেখেন। আচ্ছা মিয়াকুর খোদাই করে কিন্তু ভাই, এখানে যাবো যত ধরনের বেকিং এর কাজ আছে, একদম সকল ধরনের বেকিং এর কাজ, যত ধরনের ফ্রাই গ্রিল বারবিকিউ তান্দুরি আইটেম আছে, সকল ধরনের আইটেম আপনি এখানে করতে পারবেন। এখানে করা যাবে? এখানে করা যাবে। আচ্ছা মডেল তো দুইটা ভাই, মডেল দুইটা রাখছেন? মডেল দুইটা। আচ্ছা আচ্ছা, এই যে একটা মডেল, একটা মডেল, এই একটা মডেল, এই একটা, দুইটা হচ্ছে আপনার 4 লিটার ক্যাপাসিটি। আচ্ছা 4 লিটার ট্রান্সপারেন্ট, আর একটা হচ্ছে রেগুলার মডেলের ভিতরে। আচ্ছা রেগুলার মডেল, এটা লুকিংটা দেখেন। আচ্ছা একটু আমরা দেখিয়ে দিচ্ছি, খুবই চমৎকার দেখেন, খুবই চমৎকার লুকিং। আচ্ছা আচ্ছা, সকল কিছু আবার উপরে কিন্তু দেওয়া রয়েছে, কিভাবে করতে হবে, কত স্টেক করতে কত টাইম লাগবে, সুইট পটেটো করতে কত টাইম টেম্পারেচার লাগবে, গ্রিল করতে কত টাইম টেম্পারেচার লাগবে, গ্রিলেড সিম করতে কত টাইম টেম্পারেচার লাগবে, রোস্ট চিকেন থেকে শুরু করে এখানে একটা অটো মেনু দেওয়া আছে। ওকে, এছাড়াও এখানে আপনি 1500+ আইটেম করতে পারবেন, 1500+ গ্রিল বারবিকিউ আইটেম করতে পারবেন। চমৎকার, পৃথিবীর যত ধরনের ফ্রাইর কাজ আছে, পৃথিবীর যত ধরনের বেকিং এর কাজ আছে, সকল ধরনের কাজ আপনি দুইটা মডেলে করতে পারবেন। এই দুইটা মডেলে কিন্তু করা যাবে। এবং কি ভাই, এখানে আরেকটা ফ্যাসিলিটি আছে, আরেকটা কি, বাংলাদেশে প্রথম ভাই 99% লেস অয়েলে আপনি এটা ফ্রাই করতে পারবেন। আচ্ছা আচ্ছা, দেখেন মিয়াকো ব্র্যান্ডে কিন্তু হবে, দেখেন 99% কিন্তু হচ্ছে লেস অয়েল কিন্তু থাকবে। ওকে, হাতে এটা নিয়ে আবার কই যাচ্ছেন? আরে ভাই এটা সর্বোচ্চ শেয়ারকারের জন্য গিফট থাকবে এটা আজকে। এটা সর্বোচ্চ শেয়ারকারের জন্য? সর্বোচ্চ শেয়ারকারের জন্য এটা ভাই, মানে আমার আপুদের জন্য, শীতের একটা জন্য মানে কার্যকর একটা জিনিস। আচ্ছা আচ্ছা, যে সর্বোচ্চ শেয়ার করবে, শেয়ার শেষে আমাদেরকে নক দিয়ে স্ক্রিনশট দিয়ে দেবে, নিয়ে যাবে ভাই সাথে সাথে, আপনার মাধ্যমে দিয়ে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, মানে সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু একটা হেয়ার ড্রায়ার কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। ওকে, হয়তো ভাইরা ভাবছেন আয় হ্যাঁ এটাতে আমাদের কি করবো, আপনারা আপনার বোনকে বা প্রিয়জনকে গিফট করলেন, আম্মুকে দিলেন, বোনকে দিলেন, প্রিয়জন না থাকলে এটা দিয়ে দিবো গিফট আমরা আজকে, হেয়ার ড্রায়ার। আচ্ছা 1200 ওয়াট সর্বোচ্চ শেয়ার করার জন্য। এবার আমরা কাজে আসি ভাই। ওকে, এটা সবটা কোথায় ভাই, একটু সবের লোকেশনটা বলে দিন। লোকেশন হচ্ছে ঢাকা মহাখালী এসকেস টাওয়ার ভাই জান। আচ্ছা আচ্ছা, ওকে, ঢাকা মহাখালী এসকেস টাওয়ার গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা মিয়াকোটের ইন্টারন্যাশনাল, মিয়াকোটের ইন্টারন্যাশনাল, রাইট। ওকে আমরা কাজ দেখাবো। ওকে, এটা হচ্ছে ফুড প্রসেসর, আদো ফুড প্রসেসর কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন। তো দর্শক, কে কোথা থেকে আছেন একটু আমাদেরকে কমেন্ট করে জানান, আর আজকে লাইভটা সকলে শেয়ার করে রাখেন, আর সর্বোচ্চ শেয়ারকারের জন্য তো গিফট তো রয়েছেই। ওকে আমরা এই যে ভাই এখন দেখাবো, এখন এটা কি দেখাবো এখন ভাই, আলু পেঁয়াজ আছে, ইয়ে আছে, কোনটা করবেন বলেন? পেঁয়াজ করতে যায় ভাই, মা চাষিদের বা চোখের পানি টলটালাই পরে, কত মা বলতে কান্নাকাটি করে, কিন্তু এই কাজটা হবে এখন কয় সেকেন্ডে ভাই? কয় সেকেন্ডে ভাই? বড় বড় 4টা পেঁয়াজ করবো ভাই, সর্বোচ্চ 3 সেকেন্ড সময় লাগবে আমার, সর্বোচ্চ 3 সেকেন্ডে ভাই। আমি কাজে দেখাই দিচ্ছি, মুখে না কাজে বিশ্বাস, কাজে বিশ্বাস দেখাই আপনাদেরকে। ওকে
দিলাম ভাই। হ্যাঁ আচ্ছা ওকে, আমরা দেখতে চাই কত সেকেন্ড হয়। বিকজ আপনারা একটু গোনেন, হয়ে গেছে তিন সেকেন্ডও তো লাগে না। হয়ে গেছে ভাই, চারটা পেঁয়াজ হয়ে গেছে। কাজগুলো যে সবজি করবেন বা ভাজি করবেন, যাই কারণে খুব দ্রুত রান্না করতে হলে আপনার একটা ফুড প্রসেসর আবশ্যক। এই ফুড প্রসেসর যদি আপনি যত ধরনের সবজি আইটেমের কাজ হয় সকল ধরনের সবজি আইটেম করতে পারবেন। পাঁচটা আলু দেখেন কয় সেকেন্ড লাগে ভাই। আচ্ছা দেখেন, আমরা একটু আলুটাও দিয়ে দিচ্ছি নাকি পেঁয়াজটা আলাদা ভাবে দেখাবেন? পেঁয়াজটা দেখাবো, আচ্ছা আলু একসাথে দিয়ে দিচ্ছি। একসাথে দেখা দিচ্ছি, ওকে। আমরা এই যে নিচে কিন্তু পেঁয়াজ রয়েছে, ওকে দেখেন কত সেকেন্ডে হচ্ছে দেখেন, আপনারাই দেখেন। দিবেন এই প্রয়োজনীয় জিনিস যাতে প্রত্যেকটা মা বোন কিন্তু নিতে পারে, আপনারা সেই ব্যবস্থাটা একটু করে দিবেন। দেখেন ওয়াও চমৎকার, কিন্তু দেখেন এটা আমরা ঢেলে দেখে দেখেন বাইরে ভাই, এত চমৎকার ভাবে হয়ে গেছে দেখেন। পেঁয়াজটা দেখেন ভাই, চিকন কুচি করতে পারবেন, যদি মোটা কুচি করতে চান আপনি মোটা কুচি এখানে করতে পারবেন। দুটা ব্লেড থাকবে, চিকন কুচি করতে পারবেন, যদি একটু মোটা কুচি করতে চান মোটা কুচি করতে পারবেন, আর স্লাইসটা যদি কেউ একটু পাতলা স্লাইস, যেমন এই স্লাইসটা হচ্ছে পাতলা স্লাইস, এর থেকে যদি কেউ বড় একটু মোটা স্লাইস করতে চায় কিন্তু আপনি মোটা স্লাইসটাও করতে পারবেন। মোটা স্লাইসও কিন্তু মোটা স্লাইস করতে পারবেন। আমি একটু মোটাটা করে দেখাচ্ছি, এই যে দেখেন এগুলো রেখে দিই। হ্যাঁ ওকে দেখেন, এই কাজ করতে গেলে আপুরা যারা আছেন বা বোনেরা যারা আছেন একটু কমেন্ট করে জানান এই কাজটা করতে আপনাদের কত সেকেন্ড লাগতো বা সরি কত ঘন্টা লাগতো একটু আমাদেরকে জানিয়ে দিতেন। ভাই ভাই দেখেন কতগুলো সবজি, মানে প্রায় পুরো বল হয়ে গেছে, কিন্তু বল হয়ে গেছে। দেখেন আমরা লাইভে কতক্ষণ রয়েছি দেখেন, আমরা 6 মিনিটে কিন্তু হয় নাই, দেখেন হয়ে গেল কতটুকু কাজ করে ফেললাম, কিন্তু দেখেন মানে এখন ঘন্টার কাজ একদম সেকেন্ডে, ঘন্টার কাজ সেকেন্ড হয়ে যাবে ভাই। চমৎকার একটা কিন্তু ফুড প্রসেসর কিন্তু দেখাচ্ছে, এটা কোন ব্র্যান্ডের মধ্যে ভাইয়া? এটা হচ্ছে মিয়োকো ভাই, এই ফুড প্রসেসর। আচ্ছা মিয়োকো ফুড প্রসেসর কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন, চমৎকার দেখেন, অসাধারণ কিন্তু একটা ফুড প্রসেসর, ঘন্টার কাজ হবে এখন সেকেন্ডে। সেকেন্ডে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো? 5 বছরের গ্যারান্টি আছে ভাই, 5 বছরের গ্যারান্টি। আমি একটু মোটা স্লাইস করে দেখাচ্ছি ব্লেডটা দিয়ে। আচ্ছা আচ্ছা মোটা এখানে দিলাম এটা। হ্যাঁ ওকে, আচ্ছা আচ্ছা আমরা একটু আপনাদেরকে লাইভে ডিরেক্টলি সকল কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন। ওয়ালাইকুম আসসালাম আপু, যশোর থেকে আছেন আপুকে অসংখ্য ধন্যবাদ। রাসেল ভাই আছেন, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। কোন দেশ থেকে কোন প্রবাসী ভাই আছেন একটু কমেন্ট করে জানান, প্রবাসী ভাইরা যখন সাথে থাকে আসলে খুবই ভালো লাগে। সবাই একটা দেয় ভাই, কিন্তু দুইটা দিচ্ছে দেখেন ভাই রে ভাই, এখন তো ন্যানো সেকেন্ডে হয়ে যাবে ভাই, সেকেন্ড না ন্যানো সেকেন্ড, ন্যানো সেকেন্ড হবে ভাই। এটা কি দুটো শসা ভাই, বড় 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 দুটো শসা ভাই, এক সেকেন্ড সময় লাগবে, এক সেকেন্ডে হবে। এই যে দেখেন, ওকে আমরা দিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখেন, দেখেন কত অল্প সময় কিন্তু হয়ে যাচ্ছে। এই যে গাজর, দুটো গাজর দিয়ে দিলাম ভাই দেখেন, মানে কথা বলতে বলতে কিন্তু হয়ে যাবে, শেষ শেষ হয়ে গেছে ভাই। আচ্ছা আচ্ছা ওকে দেখেন, আমরা কিন্তু চমৎকার ভাবে কিন্তু করে ফেলেছি দেখেন। এই যে একটু মোটা স্লাইস করুন না ভাই, বলছিলাম যে সব মোটা স্লাইস, মোটা স্লাইস কিন্তু করে দিয়েছি, স্লাইস দেখেন একটু। আচ্ছা আচ্ছা, একদম একদম নিখুঁত, অনেক সুন্দর হবে, হাত দিয়ে কিন্তু আপনি এরকম স্লাইস করতে পারবেন না, হাত দিয়ে কখনোই স্লাইস করতে পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব চমৎকার ভাবে কিন্তু আমরা করে ফেলেছি ভিউয়ার্স দেখেন, চমৎকার একটা কিন্তু প্রসেসর আপনাদের দেখাচ্ছি দেখেন। এই কাজগুলো করতে গেলে ওরে দেখেন, করলাটা কত কুচি কুচি হয়ে গেছে দেখেন, খুব সুন্দর ভাবে দেখেন। এই যে করলা, এই যে করলা গুলো দেখেন, দেখেন কত সেকেন্ড, অল্প সেকেন্ডে কিন্তু হয়ে গেছে। এখন বলতে পারেন যে আপনি শুধু এই যে বড় বড় শসা করলেন, এরপরে গাজর করলেন, আলু করলেন, এই যে লম্বা লম্বা জিনিসগুলো হলো, বড় বড় জিনিসগুলো হলো, এখন যে আপনি শাক করতে পারবেন নাকি? শাকও করা যাবে, শাকও করা যাবে এই মিশনে। এটাকে বলে পেঁয়াজ, যেটা বলে আমাদের নোয়াখালী ভাষায়। আচ্ছা এটা কয় সেকেন্ডে করবো ভাই? 2 সেকেন্ডে করে দেখাবো, 2 সেকেন্ড এই শাক, 2 সেকেন্ড আমরা কিন্তু দেখেন আপনারা লাইভে ছিলেন কতক্ষণে করে ফেলছি। এগুলো কি ভাই, এগুলো কি ভাই, এগুলো সিম, এগুলো সিম সবজির যত ধরনের আইটেম আছে, একদম সবজি যত ধরনের আইটেম আছে সকল ধরনের সবজি আপনি এখানে কুচি করতে পারবেন, স্লাইস করতে পারবেন, স্লাইস করা যাবে, স্লাইস করা যাবে। ওকে আমরা আসি, আর স্লাইস সবকিছু করতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে ভাই, এই মেশিনে আর কি কি করা যায় ভাই, এই ব্লেন্ডারে? এই ব্লেন্ডারে ভাই শুধু স্লাইস করা যায়, ফুড প্রসেসর ভিতরে, যেহেতু ফুড প্রসেসর। আচ্ছা ফুড প্রসেসর মানে কি? ফুড প্রসেসর মানে যে আপনি শুধু সবজি করবেন তা না, শুধু এই সবজি করবেন তা না, ফুড প্রসেসর মানে হচ্ছে আপনি এখানে এই ফুড প্রসেসর ভিতরে আপনি মশলা করতে পারবেন, আর মশলা করা যাবে, মশলা করতে পারবেন এখানে, যদি ভেজা মশলা করতে পারবেন, শুকনো মশলা করতে পারবেন, মানে ব্লেন্ডারের কাজও হবে, ব্লেন্ডারের কাজও করতে পারবেন। এই একটা ফুড প্রসেসর নিয়ে যাবেন আপনার বাসা বাড়িতে, যত ধরনের রান্না বান্নার কাজ, সকল ধরনের রান্না বান্নার আইটেম আপনি এখানে করতে পারবেন, একদম
খুবই অল্প সময়ে, মানে আমরা ঘন্টার কাজ বলি না সেকেন্ডে, ঘন্টার কাজ আপনি সেকেন্ডে করবেন একটা ফুড প্রসেসের ভিতরে। ফুড প্রসেসর চলে আসছে কিন্তু বাংলাদেশে ভাই, চব্বিশে ভাই। আচ্ছা আচ্ছা ওকে, এবার দেখেন এখানে ব্লেন্ডিং এর কাজ তো করতে পারবেন, ব্লেন্ডারের পাশাপাশি কিন্তু ব্লেন্ডার ভিতরে জুস তো থাকে, জুস এই যে পনেরোশো এম এল এর একটা জুসের জার দেওয়া আছে। আচ্ছা, এটার ভিতরে যদি আপনি জুস করতে চান জুসও করতে পারবেন, এটা কিন্তু এটার সাথে ইনক্লুডেড। আচ্ছা আচ্ছা, এটা ইনক্লুডেড মানে এটা কুলে থাকে দিব, ফ্রেশ জুস করতে পারবেন, 100% ফ্রেশ জুস করতে পারবেন। আরে ভাই, একের ভিতর 3 ইন 1 বলা যায় এটাকে, একের ভিতর সব ভাই, মানে এটা ব্লেন্ডার করতে পারবেন, কাটাকাটি করতে পারবেন, মানে বাটা থেকে কাটা, কাটা থেকে ব্লেন্ডার, সকল কিছু করা যাবে। সবগুলো সিম আন্দায় দিলাম এখানে ভাই, হচ্ছে কারণ যাতে এই প্রোডাক্টটা প্রত্যেকটা মা বোনদের কাছে চলে যেতে পারে, সে ব্যবস্থাটা কিন্তু আপনারা একটু করে দেবেন যাতে সকলে নিতে পারে। দেখেন আমরা কিন্তু লাইভে থেকেই কিন্তু এই কাজগুলো কিন্তু করে ফেলেছি, দেখেন কত অল্প সময়ের মধ্যে, দেখেন ভাই কত সবজি কিন্তু আমরা করেছি, কতগুলো সবজি এখানে দেখেন। আচ্ছা আচ্ছা, ওকে থেকে আমি দেখানোর জন্য আর কি জিনিসটা, মানে কতগুলো আইটেম বলতে সুন্দরভাবে দেখা যাচ্ছে, বলটা অনেক ডিপ। আচ্ছা, যেমন আমি নিচে দিয়ে দেখতেছি, দেখেন কতগুলো সবজি এখানে আমি স্লাইস দিলাম, কয় সেকেন্ড লাগছে ভাই এই সবগুলো সবজি স্লাইস করতে, সর্বোচ্চ সময় লাগছে ভাই মানে কয় সেকেন্ড ভাই। আপনার প্রিয় মানুষদেরকে মেনশন করে জানিয়ে দেন যে মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনালে কিন্তু অফার চলছে, আপনারা একটু মেনশন করেন, একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে ভাই। এই যে দেখেন, এরপর কি দিতেছি দেখেন। আচ্ছা আচ্ছা, এবার আছে আমরা একটু সিম দিয়ে দিচ্ছি, সিম দিয়ে দিচ্ছি ভাই, এই যে সিম দিয়ে দিলেন, এক তো সবগুলো আন্দাজ দিয়েছি ভাই, সবগুলো হয়ে যাবে ভাই, মাত্র সেকেন্ডের কাজ, ঘন্টার কাজ হবে সেকেন্ডে ভাই। দেখেন সিম পর্যন্ত হয়, দেখেন আমরা সেটাও আপনাদেরকে লাইভে দেখে দিচ্ছি ভাই, রে ভাই মা বলে দেখেন একদম দূর হয়ে যাবে। এখন দেখেন সিমটা আছে কিনা দেখেন। আচ্ছা সিমটা আমরা একটু করে দেখাই দেখাই, ওয়াও দেখেন সিমটা দেখেন, সিম কিন্তু দেখেন কতটুকু প্রপারলি সুন্দরভাবে হয়েছে, আপনি একটু দেখেন জিনিসটা দেখেন। আচ্ছা আচ্ছা দেখেন, আপনি হাত দিয়ে কিন্তু এই খুশিটা করতে পারবেন না ভাই কখনোই। আচ্ছা আচ্ছা, হাত দিয়ে খুশি করা যাবে না, এখন হচ্ছে এটা করবো, ওকে সম্পূর্ণ আন্দায় দিব ভাই আজকে হবে সব। আচ্ছা আচ্ছা ওকে, কাজে দেখাই দিব ভাই, দেখেন ব্লেড লাগান, ওকে ভাই ব্লেড লাগান। আচ্ছা আচ্ছা ওকে, এখানে কিন্তু দুইটা ব্লেড থাকবে, দুইটা ব্লেড থাকবে, দুই পাশে দুইটা ব্লেড থাকবে। ওকে আমরা প্রাইসটা কিন্তু বলে দিব, ওকে রাসেল ভাই আজকে ভাই একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে ভাই, দেখেন সৌদি আরব থেকে ভাই আসেন, ভাইকে অসংখ্য ধন্যবাদ, সকলকে আবারও বলছি লাইভটা শেয়ার করে রাখেন। আচ্ছা ওকে দেখেন এতগুলো, এগুলো সবগুলো দিয়ে দিয়েছি ভাই দেখেন। ওকে আমরা একটু করে দেখাই আপনাদেরকে, ওকে দেখেন সুন্দর করে দেন ভাই, এই যে দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু হয়ে গেল, আরো দিবেন সব দিয়ে দিব ভাই। আচ্ছা সকল কিছু কিন্তু করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ভিউয়ার্স, ওকে শুধু দিবেন মানে দিতে যত লেট হবে এটা কিন্তু হইতে তত দেরি হবে, দিবেন আর হয়ে যাবে, এটা কাজ হচ্ছে দিবেন আর হয়ে গেছে, দিবেন আর হয়ে গেছে, দিবেন আর হয়ে যাবে, দেখেন অফ করলাম। হ্যাঁ ওকে দেখেন, আচ্ছা আচ্ছা ওকে আমরা একটু করে দেখে দেখেন কত সুন্দরভাবে কিন্তু কাটাকাটির কাজগুলো হয়ে গেছে, দেখেন ভাই কাটা থেকে বাটা সব দিয়ে কি আপনি এই জিনিসগুলো এক ঘন্টা কিন্তু কাটতে পারবেন, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা দেখেন মানে যা বলছি তা আসলে মানে বাস্তব হয় কিনা সেটা প্রমাণ করার জন্য কিন্তু আজকে আপনার ভাই। আচ্ছা ওকে, এরপর হচ্ছে এবার শাক করে দেখাবেন, তাই তো শাক করে দেখাবো ভাই। আচ্ছা এই শাক দেখেন ভাই, রে ভাই আসলে হবে কিনা আমি জানি না, আমরা দেখি কাজ হয় কিনা আমাদের, সেটাই আজকে আপনাদেরকে দেখাই। ওকে দেখেন শাক পর্যন্ত হয়ে যাচ্ছে ভাই, শাকের অস্তিত্ব নেই ভাই, শাকের অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই ভাই দেখেন। আচ্ছা সম্পূর্ণ স্লাইস হয়ে গেছে, চোখ দিয়ে পানি আসতেছে টক বগে ভাই, পেঁয়াজের যে কান্না করেন না ভাই ভাই। আচ্ছা দেখেন, ওকে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু হয়ে গেল, দেখেন চমৎকার, এই যে দেখেন, এই দেখেন এই শাকটা দেখেন, খুবই চমৎকার। আসলে আমরা একটু দ্রুত করছি তার জন্য একটু
হচ্ছে আচ্ছা এর পাশাপাশি কিন্তু আমাদের এয়ার ফ্রায়ারে কিন্তু হচ্ছে মানে আমরা গলদা চিংড়ি দিয়েছি প্লাস হচ্ছে কাজ করতে পারবেন এক কেজি থেকে বেশি কাজ একসাথে করতে পারবেন যারটা থাকবে এবার হচ্ছে এটা থাকবে মশলার জন্য আচ্ছা মশলার জন্য থাকবে এটা আচ্ছা এখানে যত ধরনের মশলা আছে বেজা মশলা শুকনো মশলা সকল ধরনের আপনি যত ধরনের আদা রসুন পেঁয়াজ পেস্ট আছে বেজা যত ধরনের মশলা আছে শুকনো যত ধরনের মশলা আছে হলুদ থেকে শুরু করে সকল ধরনের মশলার কাজ আপনি এখানে করতে পারবেন করতে পারবেন এরপর হচ্ছে আরেকটা জিনিস গ্যাপ থাকে সেটা হচ্ছে জুস যদি একটু মোটা স্লাইস করতে চান আপনি এটা দিয়ে একটু মোটা স্লাইসটা করতে পারবেন আর যদি অনেকে কুচি করে জিনিসটা যেমন ফ্রেঞ্চ ফ্রাই করে বা কুচি টাইপের যেগুলো করে যারা কুচি করতে চাচ্ছেন খুবই চমৎকার এই আইটেম গুলো কিন্তু আপনার হচ্ছে পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে এটা বডিটা হচ্ছে ফাইবার বডি তাই তো এটা মোটরটা হচ্ছে সম্পূর্ণ কভার মোটর বড় একটা মোটর এই মোটরের গ্যারান্টি থাকবে হচ্ছে 5 বছরের আচ্ছা 5 বছরে যে প্রোডাক্টটা পারচেজ করবে 5 বছরে এই গ্যারান্টি কার্ডটা থাকবে পাঁচ বছরের ভিতরে যদি মোটরটা নষ্ট হয়ে যায় কোম্পানি ফ্রিতে চেঞ্জ করে দেবে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং কি এটার যে আজকে প্রাইসটা দিব ভাই প্রাইসটা একদম ধামাকা প্রাইস থাকবে যে প্রাইসটা দিবে প্রাইসটা দিয়ে সবাই কিনবে ভাই আচ্ছা আচ্ছা সবাই কিনবে কেউ রাখবে না সবাই নিবে একটা বাসা বাড়িতে আর এমন একটা জিনিস ভাই বাসা বাড়িতে সবার লাগবে কার না লাগবে ভাই জিনিসটা এমন জিনিস লাগবে না যেটা একদম খুবই প্রয়োজন এবং কি এটার ভিতরে শুধু কি আপনার বাসা বাড়িতে না যদি কেউ প্রফেশনাল রেস্টুরেন্ট পারপাসে কমার্শিয়াল ইউজ করতে চায় যে দেখেন লেখা আছে প্রফেশনাল মাল্টি ফাংশন ফুড প্রসেসর যেটা কিনা আপনি রেস্টুরেন্টে ইউজ করতে পারবেন ছোটখাটো ফুড কোর্টে ইউজ করতে পারবেন আর বাসা বাড়িতে ভাই কোনো কথাই নেই এক ঘন্টা দেড় ঘন্টার কাজ করবেন মাত্র কি ভাই 30 সেকেন্ডে ভাই 30 সেকেন্ডে আমরা কিন্তু দেখেন কতগুলো কাজ করেছি এই কাজগুলো যদি আমার মা বোনরা করতে যেত আমার যদি কোনো মা বোন থেকে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন ভাই কাজগুলো করতে আপনার কত সময় জিনিস দেখেন এখানে কতগুলো জিনিস একটু দেখেন আচ্ছা আমরা একটু ঢেলে দেখেছি দেখেন কত কাজগুলো জিনিস আপনারাই বলেন কত সময় লাগতো একটু আপনারা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন ভিউয়ার্স আর আপনারা যারা চান যে মা বোনরা যাতে একটু কষ্ট না পাক অনেক দেশ থেকে অনেক প্রবাসী ভাই আছেন তারা চান যে তাদের প্রিয় মানুষগুলো পরিবারগুলো একটু ভালো থাকুক এই ভালো থাকার জন্য হলেও কিন্তু এরকম একটা ফুড প্রসেসর কিন্তু তাদেরকে এরপরে এখানে আরো একটা জিনিস আছে যে সেটা হচ্ছে কি আপনি যদি ইয়ে করতে চান আপনি কিছু ব্লেন্ডিং করতে চাচ্ছেন আমি সকল ধরনের ব্লেন্ডিংটা করবো ব্লেন্ডিং করতে চাইলে আপনি ব্লেন্ডিং এর কাজও করতে পারবেন যেমন আপনি যদি মাংসের কিমা করতে চান মাংসের কিমাও কিন্তু আপনি এখানে করতে পারবেন মাংসের কিমাও কিন্তু করা যাবে আচ্ছা ওকে মাংসের কিমার ইয়ে দেখাবো বিয়াল আক্তার আপু আমি আপনার সালামের উত্তর নিয়েছে আপনি হয়তো খেয়াল করেনি আমি এগুলোকে ইয়ে করে দেখাচ্ছি দেখেন ব্লেন্ডিং করে দেখাচ্ছি আচ্ছা এগুলো আদা রসুন পেঁয়াজ যদি পেস্ট করতে চান এটার ভিতরেও করতে পারবেন যদি এটার ভিতরে মাংস কিমা মাংস করতে চান এটা তো করতে পারবেন আমি একটু পানি দিয়ে দিই পানিটা দাও ওই যে পানিটা দাও আচ্ছা আমি এগুলো কিন্তু একটু ব্লেন্ড করে দেখাচ্ছি হ্যাঁ ওকে আমরা সেটাও একটু ব্লেন্ড করে এটা ব্লেন্ড করে দেখাচ্ছি ওকে দেখেন এটা হচ্ছে কি মানে কিমা করার জন্য মানে এখানে হ্যাঁ সকল ধরনের মাংস নাই সেটা আমরা একটু কিমা করে দেখাচ্ছি আমরা এটা করে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ওকে আপু আমরা প্রাইসটা বলে দিব এখনই বলে দিব সকল কিছু আমাদের বলা হয়ে গেছে আপু আচ্ছা ওকে দেখেন অলরেডি কিন্তু এখানে যদি কেউ বর্তার আইটেম করতে চায় বর্তার আইটেম কিন্তু আপনারা করতে পারবেন আচ্ছা একটা বর্তার আইটেম কিন্তু করতে পারবেন দেখেন এই একটা জিনিস দিয়ে মানে বাসা বাড়ির যত কাজ আছে সকল কিছু করতে হবে একটা ভাবে আর ব্লেন্ডার বা গ্রাইন্ডার যাই বলেন না কেন জুসার বলেন না কেন আর কিছু কি লাগবে না কিন্তু দেখা যায় ভাই আমরা একটা ব্লেন্ডার কিনলে কিন্তু একটা ফুড প্রসেসর পাই না একটা ফুড প্রসেসর কিন্তু ব্লেন্ডার পাই না আর আপনি এটার ভিতরে কিন্তু এভরিথিং সব প্যাকেজ পেয়ে যেতেছেন মানে এক দিলে দুই বাকি যেটাকে বলি আমরা এক জিনিস আমি সবকিছু করবেন ভাই আচ্ছা আচ্ছা ওকে দেখেন আমরা একটু ঢেলে দেখাই এই যে দেখেন যদি কেউ বর্তার আইটেম করতে চায় বা যদি কেউ মাংসের কিমা করতে চায় কিমার জিনিসগুলো করতে চায় তারও কিন্তু এটা করতে পারবে আচ্ছা আচ্ছা দেখেন কিমা করতে পারেন জাস্ট এই ব্লেডটা সামুরাই ব্লেড এই যে দেখেন এই ব্লেডটা দিয়ে যদি আপনি হাড় যদি কিমা করতে চান হাড়ের কিমা করতে পারবেন এই ব্লেডটা দিয়ে এই যে দেখেন আমি কিন্তু এই যে আস্ত জিনিসগুলো দিলাম এই আস্ত জিনিসগুলো এখন কি হয়েছে দেখেন আচ্ছা আস্ত জিনিস এই জিনিসগুলো কিন্তু আমরা দিয়েছি এই জিনিসগুলো এখন কি হয়েছে দেখেন বর্তা হয়েছে এখানে একদম কিন্তু বর্তা হয়ে গেছে কিন্তু ওকে দেখেন চমৎকার পুরা বর্তা পেস্ট হয়ে গেছে দেখেন
ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার টাকা সকল ধরনের আইটেম করতে পারবেন, সকল ধরনের ফেস থেকে শুরু করে কাটা কুটা থেকে শুরু করে সকল কাজ করবেন। এই একটা প্যাকেজ মাত্র ৬,৫০০ টাকার প্রোডাক্ট মাত্র ৬,০০০ টাকা, ১৫০০ টাকা ডিসকাউন্ট নেই ভাই। স্টক ক্লিয়ারেন্স অফার বছর বাৎসরিক শেষে যে আমাদের একটা কোম্পানি অফার দিয়ে থাকে, ওই কোম্পানির অফার স্টক ক্লিয়ারেন্স অফারটা কিন্তু আমরা আজকে দিয়ে দিচ্ছি আপনার মাধ্যমে। আচ্ছা আচ্ছা, চমৎকার। এটা কিন্তু এরকম ওয়ারেন্টি কার্ডও কিন্তু থাকবে, দেখেন ভিউয়ার্স। এই যে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মোটরের। আচ্ছা, পাঁচ বছরের ভিতরে যদি মোটরটা নষ্ট হয়ে যায় কোম্পানি ফ্রিতে চেঞ্জ করে দিবে, ১০ বছরের সার্ভিসের ওয়ারেন্টি থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, মাত্র ৬,০০০ টাকা ভাই, মাত্র ৬,০০০টাকা। ওকে, এক ভাই কমেন্ট করেছেন, সুমন ভাই ২,০০০টাকা দিয়েও পাওয়া যায়। আসলে কি পাওয়া যায়? ২,০০০ দিয়ে পাওয়া যায়, ৩,০০০টাকা দিয়ে পাওয়া যায়, ১৫০০ টাকা দিয়ে পাওয়া যায় ভাই। এরকম একটা ফুট প্রসেসর থাকবে, এরকম সেম একটা মোটর থাকবে, মোটরের ভিতরে আপনি করবেন, এরকম একটা জিনিস পাবেন। ২,০০০ টাকা দিয়ে ভাই এটা পাবেন, ৩,০০০টাকা দিয়ে এটা পাবেন, আর ৬,০০০ ৭,৫০০ ৮,০০০ দিয়ে যদি ভালো প্রোডাক্ট নিতে চান, যারা ভালো একটা ফুট প্রসেসর নিতে, ফুট প্রসেসর ১৫,০০০ থেকে ২০,০০০ আছে, যারা একটা ভালো কোয়ালিটি ফুট প্রসেসর নিতে চান, মাত্র ৬,০০০ টাকা দিয়ে ফুট প্রসেসরটা নিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, ওকে আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে ৬,০০০টাকা হলে কিন্তু নিতে পারবে, হোম ডেলিভারি দেওয়া, হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে, পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি। জাস্ট আপনি অ্যাড্রেসটা মেসেজ করে দিবেন, আমাদের লোক বাসায় গিয়ে আপনার প্রোডাক্টটা পৌঁছে দিয়ে আসবে। এছাড়া আমরা এই পাশে কিন্তু তেল ছাড়া কিন্তু ভাজাভাজি কিন্তু করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমাদের পেঁয়াজটা, সরি এটা তো ভাই ১৫ মিনিট বলছিলাম, ১০ মিনিটের মতো এখন দেখি কালারটা কেমন আসছে, কালারটা কেমন হয়েছে দেখি। এই যে ভাই দেখেন, ওয়াও চমৎকার, একদম কিন্তু ভাজাভাজি হয়ে গেছে কিন্তু তেল ছাড়াই। এই যে ভাই একটু যদি দেখেন, উফ অনেক গরম ভাই, ও অনেক হিট আসছে, অনেক হিট আসছে। এই যে এটা অবশিষ্ট যে অয়েল গুলো থাকে, মাছের ভিতরে একটা আমিষ থাকে, চিংড়ি বলেন বা রূপচাঁদা বলেন একটা আমিষ থাকে, অবশিষ্ট যে ডাস্টটা আছে, আমিষটা আছে, ওই স্টেজটা কিন্তু নিচে চলে গেছে, নিচে কিন্তু অয়েল কিন্তু চলে গেছে। ওকে দেখেন কত চমৎকার, যারা তেল ছাড়া ভাজাভাজি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই তেল ছাড়া কিন্তু ভাজাভাজি যারা পছন্দ করেন তারা কিন্তু খেতে পারবেন। দেখেন এটা মনে হয় মোটামুটি ভাই হয়ে আসছে, হ্যাঁ একদমই হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর চলে আসছে। আর এই ম্যাজিক চুলাটা, ম্যাজিক এয়ার ফ্রাইয়ারটা ভাই সর্বোচ্চ টাইম আছে ৩০ মিনিট ৬০ মিনিট পর্যন্ত টাইম আছে, এখানে টেম্পারেচারটা সেট করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর টাইমটা শেষ আর খাবারটা হয়ে গেলে নির্দিষ্ট সময় অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, কত মিনিট কত করতে হবে সেগুলো কিন্তু দেওয়া আছে। এখানে সামথিং একটা অটোমেনু দেওয়া, আমি আপনাকে বলি এখানে সামথিং একটা অটোমেনু দেওয়া, এখানে আপনি ১৫০০ আমি তো প্রথমে বললাম ১৫০০-এর বেশি আইটেম আপনি করতে পারবেন। পৃথিবীর যত ধরনের ফ্রাইয়ের কাজ আছে, সকল ধরনের ফ্রাই আপনি এখন যে ফ্রাই বলেন, চিকেন তান্দুরি বলেন, গ্রিল বারবিকিউ বলেন, চিকেন ফ্রাই বলেন, ফ্রেঞ্চ ফ্রাই বলেন, যত ধরনের ফ্রাইয়ের কাজ আছে, গ্রিল ফ্রাই বলেন, ফিশ ফ্রাই বলেন, স্টেক বলেন, সকল ধরনের ফ্রাইয়ের কাজ এখানে করবেন। এর পাশাপাশি যে পৃথিবীর যত ধরনের বেকারি আইটেম আছে, যেমন কেক, বিস্কিট, পিৎজা, পুডিং থেকে শুরু করে যত ধরনের বেকিং কাজ আছে, সকল ধরনের বেকিং কাজ এখানে করতে পারবেন। এটার ৫ বছরের গ্যারান্টি থাকবে ভাই, ৫ বছরের ভিতরে যদি এটা কয়েলটা নষ্ট হয়ে যায়, এটা যে পার্চেস করবে ওয়ারেন্টি কার্ডটা সাথে থাকবে, ৫ বছরের ভিতরে যদি খিরেটটা নষ্ট হয়ে যায় কোম্পানি ফ্রিতে চেঞ্জ করে দেবে, ১০ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। এটা এক নতুন মডেল যেহেতু আসছে, কোম্পানি একটা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেবে কিন্তু আসছে। আচ্ছা, কোন্টার প্রাইস কেমন আছে ভাইয়া? এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার ৮,০০০ টাকা। আচ্ছা, ৮,০০০ টাকা, এখন ডিসকাউন্ট দিয়ে অনলি ৬,০০০ টাকা। আমাদের রেগুলার প্রাইস এটা ৭,২০০ টাকা, এখন ডিসকাউন্ট দিয়ে ৫,৫০০ টাকা, ৫,৫০০ টাকা আর হচ্ছে ৬,০০০ টাকা, ৬,০০০ টাকা হলে কিন্তু নিতে পারবেন। এটা কিন্তু ২০২৪ সালে কিন্তু আপডেট মডেলটা কিন্তু এখনই চলে আসছে। ওকে, যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন। ওকে, অর্ডার করার প্রসেসটা একটু বলে দিন। অর্ডার করার প্রসেস হচ্ছে ঢাকার ভিতরে হলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, আর ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছেন অ্যাড্রেসটা আমাদেরকে মেসেজ করে দেবেন। সামথিং কিছু টাকা আপনাকে অবশ্যই বুকিং করতে হবে, ৫০০ টাকা বা ১,০০০ টাকা বুকিং করে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আমরা ওই অ্যাড্রেসে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো, বাকি টাকা আপনি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিবেন। তো দর্শক, যারা সরাসরি চলে আসতে চান তারা কিন্তু সরাসরি কিন্তু চলে আসতে পারেন। এটা হচ্ছে মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে এসকেস টাওয়ার শপিং মল, আর শপ নাম্বার হচ্ছে ২৭ এবং হচ্ছে ৭১। আমি একটু আপনাদেরকে আবার একটু ওনাদের সব ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন এটা হচ্ছে মিয়াকো পার্টস অফ কিন্তু ইওর লাইফ, এভাবে আসতে কিন্তু পেয়ে যাবেন। এই যে যারা সরাসরি ঢুকতে চান এসকেস টাওয়ারে ঢুকলেই, ঠিক এই যে এভাবে ঢুকলেই আপনারা কিন্তু সরাসরি সামনে কিন্তু দেখতে পাবেন।
এটা হচ্ছে মিয়াকোটেড ইন্টারন্যাশনাল। আচ্ছা আপনি সাইনবোর্ডটা আমাদের কিসের দেখছেন? মিয়াকোটেড ইন্টারন্যাশনাল। প্রোডাক্টটা কিসের? মিয়াকো কোম্পানির ভাই। ওয়ারেন্টি কার্ড কিসের? মিয়াকো ভাই। ভাই বাজারে দোকানবাজের অভাব নাই ভাই, দোকানবাজ বেড়ে গেছে এখন, অনেক বাইরে গেছে দোকানবাজ। আচ্ছা দোকানবাজ বাইরে গেছে ভাই, প্রোডাক্ট দিয়ে দিবে আপনাকে ওয়ারেন্টি কার্ড, এক বছর দুই বছর বলবে নষ্ট হয়ে গেলে ভাই দেখবে না ভাই, ওইরকম সিস্টেম আমাদের কাছে না ভাই। প্রোডাক্ট নিবেন মিয়াকোর প্রোডাক্ট, ওয়ারেন্টি কার্ড নিবেন ভাই মিয়াকোর প্রোডাক্ট, মিয়াকোর ওয়ারেন্টি কার্ড ভাই। আচ্ছা দুই নম্বরে কিছু নেই এখানে, বুঝছেন? সাইনবোর্ড মিয়াকোর, প্রোডাক্ট মিয়াকোর, ওয়ারেন্টি কার্ড মিয়াকোর। আচ্ছা আচ্ছা ওকে ভাই, যদি কেউ মানে এয়ার ফ্রায়ার এবং হচ্ছে ফুড প্রসেসর দুইটা একসাথে নিতে চায়, সেই ক্ষেত্রে প্রাইস কি কোনো ডিসকাউন্ট করে দেওয়া যাবে কিনা? ভাই ডিসকাউন্ট এর তো যে প্রাইস দিছি ভাই একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, আপনি কিন্তু এই প্রাইস আর কখনো লাইভ করেন না ভাই। এই মাল দেখেন না, এটা অবাক হয়ে গেছে যে এত কমে, রিজনেবল প্রাইস। আপনাদের দরকার হলে মার্কেট যাচাই বাছাই করবেন, মিয়াকো কোম্পানি, মিয়াকো কিনা মানে হচ্ছে সম্পদ কিনা সমান, সম্পদ কিনা সমান, মিয়াকো কিনা সম্পদ কিনা এক কথা। আচ্ছা মেহেদি হাসান রুবেল ভাই, আপনার স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে একটু যোগাযোগ করে নিলে বাইরে হয়তো একটু ডিসকাউন্ট করার চেষ্টা করবে, আমি জানি না কতটুকু করবে। আচ্ছা দুইটাই না, আমরা কল, আপনি আমাদের কন্টাক্ট করলে আমরা দেখা যায় কথা বলে যতটুকু পারি করে দেবো। তো দর্শক আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী আরেকটা লাইভ।